कोटी कोटी टाका देखते पे पार्थबाबू पार्थबाबुर बान्धवीर बाड़ी बेस किछु बेनामी सम्पत्ति पे हे पार्थबाबुर नामे এমনকি সোনা এমনকি রূপর পাট পেয়েছি তাও পার্থবাবু বা পার্থবাবুর বান্ধবীর সঙ্গে সম্পর্কিত। তাহলে আরএসপি দল বা বামপন্থীরা কেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে? আমরা বামপন্থীরা আমরা আরএসপি কেন এই দুর্নীতির মধ্যমণি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি সে বিষয়ে কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই। প্রায় 11 বছর হয়ে গেছে তৃণমূল কংগ্রেস আমাদের পশ্চিমবাংলায় শাসন ক্ষমতায়। একটু 11 বছর পিছনের দিকে ফিরে যান, 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস প্রথম ক্ষমতায় আসে তার ঠিক কিছুদিন পরে 12 সাল 13 সাল গোটা রাজ্য জুড়ে তখন চিটফান্ডের রমরমা ছিল। আপনার এলাকাও দেখতে পেতেন যে সারদা রোজ ভ্যালি থেকে শুরু করে আইকোর এরকম একাধিক কোম্পানির এজেন্ট। সেই এজেন্টদেরকে আমি দোষ দেব না, কারণ আমাদের রাজ্যের বেকারত্ব বেকারত্বের যন্ত্রণা তাদেরকে ওই চিট ফান্ডের এজেন্ট হতে বাধ্য করেছিল। তারা সেই সময় আপনার দুয়ারে দুয়ারে যেত কিভাবে কত টাকা রাখলে আরো 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 বেশি টাকা হবে কত কম সময়ে। সেই চিট ফান্ডের সভাগুলোতে চিট ফান্ডের মালিক যেমন রোজভ্যালির মালিক হচ্ছে গৌতম কুণ্ডু, সারদার মালিক হচ্ছে সুদীপ্ত সেন, এই মালিকদের সভাগুলোতে আমরা দেখতে পেতাম কাদেরকে তৃণমূলের নেতা মদন মিত্র সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা ব্যানার্জিকে, এমনকি আরো একটা চিটফান্ড অ্যালকেমিস্ট বলে নাম, যে অ্যালকেমিস্টের মালিক হচ্ছে কেডি সিং, যে কেডি সিং এর কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তার বিনিময়ে তৃণমূল তাকে রাজ্যসভায় এমপি করেছিল। এই 7-8 দিন আগেকার ঘটনা, উত্তরপ্রদেশ থেকে ওই কেডি সিং কে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির দায়ে। সেই সময় আমরা যখন লক্ষ্য করতাম এই চিট ফান্ডের রমরমা, হঠাৎ করে 2013 সালে গোটা বাংলার মানুষের কাছে একটা জিনিস পরিষ্কার হলো যে সারদা কেলেঙ্কারি অর্থাৎ সারদা চিট ফান্ডের মধ্য দিয়ে প্রায় 20,000 কোটি টাকার জালিয়াতি হয়েছে।